আমাদের জীবনে একটা অতি প্রয়োজনীয় জিনিস হলো ফেস ওয়াশ, আর সেটা যদি নিম ফেস ওয়াশ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে নিম ফেস ওয়াশ বানানো যায়। এই ফেস ওয়াশ ব্যবহার করে নট অনলি তোমরা পলিউশন, ডার্ট, ডাস্ট থেকে মুক্তি পাবে, সেই সঙ্গে পিম্পলস থেকেও মুক্তি পেয়ে যাবে। কেমন আছো তোমরা সবাই? হোক তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ইন্ট্রোডাকশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কি বানানো শেখাতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সামার স্পেশাল নিম ফেস ওয়াশ। তো বন্ধুরা, মার্কেটে তো অনেক রকম ব্র্যান্ডের নিম ফেস ওয়াশ পাওয়া যায় এবং সেগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর আমি এটাও জানি সেই সমস্ত নিম ফেস ওয়াশ তোমরা অনেকেই আছো যারা রেগুলার বেসিসে ব্যবহার করো। তো বন্ধুরা, বাড়িতে বানানো প্রতিটা জিনিস এই জন্য স্পেশাল হয় কারণ তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা আমরা ব্যবহার করছি সেটা কতটা পরিমাণ পিওর হয়, কতটা ন্যাচারাল হয়, সেই গ্যারান্টিটা কেবলমাত্র কিন্তু বাড়িতে বানানো জিনিসেই থাকে। মার্কেটে বানানো জিনিস যতই বলুক তোমাকে 100% পিওর, 100% ন্যাচারাল, কিন্তু গ্যারান্টি কেউই নিতে পারে না, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ডিফারেন্স। এনিওয়ে বন্ধুরা, আর বকবক করে তোমাদের সময় আমি নষ্ট করব না। নিম যে আমাদের স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, স্পেশালি সামারের জন্য কতটা যে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা তোমরা সবাই জানো, সেটা বলে আর তোমাদেরকে বোর করতে চাইছি না। ছোটবেলা থেকে আমি দেখেছি এইরকম সময়ে যখন সামার পড়ছে বা তোমার এই স্প্রিংয়ের সময় বসন্তকালে, তো আমার মানে দিদা মা আমাকে হচ্ছে নিম আর হলদি, কাঁচা হলদি বেটে হচ্ছে লেপ্ত। তো সেই সমস্ত ব্যাপার মনে করেই আজকে হচ্ছে এই স্পেশাল ভিডিওটা আমি তোমাদের জন্য বানালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হয় তোমরা সেটা সবাই জানো। তো চলো দেখে নেওয়া যাক এই ফেস ওয়াশটা বানাতে কি কি লাগলো। তো বন্ধুরা, প্রথমে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে নিম পাতা। মোটামুটিভাবে এক মুঠোর কাছাকাছি নিম পাতা তোমাদেরকে জোগাড় করতে হবে। আমি যে কী কষ্টে এই নিম পাতাগুলো জোগাড় করেছি আর কোথার থেকে জোগাড় করেছি সেই গল্প তোমাদেরকে আর একদিন বলবো, দারুণ ইন্টারেস্টিং গল্প। আর নিম পাতা যে কী উপকারিতা সেটা তোমাদেরকে আর নতুন করে বলে দিতে হবে না, তাই না? তোমরা সবাই জানো। আর দ্বিতীয় যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে গোলাপ জল। আর এই গোলাপ জলটা কিন্তু বন্ধুরা বাড়িতে বানানো, চাইলে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। তৃতীয় যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা মার্কেটের অ্যালোভেরা জেল, ফ্রেশ অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করো না, তাহলে কিন্তু ফেস ওয়াশটা বেশি দিন রাখা যাবে না। আর যেটা লাগছে একটুখানি ফেস ওয়াশ, এটা কিন্তু ওই যে ঝাঁক বা ফেনা তৈরি করার জন্য লাগবে, যে কোনো ব্র্যান্ডের একটুখানি ফেস ওয়াশ নিয়ে নিও। এরপর কী করবো, নিম পাতাগুলোকে এরকম করে ডান্টেল থেকে আলাদা করে নেব। মোটা ডান্টেলগুলো কোনো কাজে লাগবে না, তো নিম পাতাগুলোই শুধুমাত্র কাজে লাগবে, ঠিক আছে? তো নিম পাতাগুলোকে আলাদা করে নিলাম ডান্টিল থেকে। এরপর নিম পাতাগুলোকে ভালো করে দু তিনবার জলে ধুয়ে নিতে হবে, কারণ আফটারঅল বাইরে তো ছিল, নোংরা তো আছেই, তাই না? তো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত নিম পাতাগুলো নিয়ে নিলাম। তার আগে দু তিনবার ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর কী করবো, 1/4 কাপ আমি এখানে জল অ্যাড করবো। জল অ্যাড করার পর এই নিম পাতাগুলোকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব, ব্যাস এটুকুই করতে হবে। তো দেখো, এখানে একটা স্ট্রেনারের সাহায্যে যে পেস্টটা আমরা বানিয়েছি নিম পাতা, সে তার মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। তো এই যে রসটা নিচে জমা হচ্ছে বা জুসটা নিম পাতার, ওটা কিন্তু আমাদের কাজে লাগবে, ওপরেরগুলো কাজে লাগবে না। ওপরেরগুলো দিয়ে চাইলে তোমরা বন্ধুরা গাছে ব্যবহার করতে পারো, এটাকে ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে স্প্রে করতে পারো। আর চাইলে মাথাতেও এমনি অ্যাজ এ রিঞ্জ ব্যবহার করতে পারো, তাতে কিন্তু ড্যান্ড্রফও চলে যায়। তো যাই হোক বন্ধুরা, এই জুসটা দিয়েই কিন্তু আমাদের ফেস ওয়াশ রেডি হবে। তো এই জুসটা আমি নিয়ে নিয়েছি, যতটা তোমরা বানাবে সেই হিসাবে নিও। তো এর মধ্যে বন্ধুরা আমি 2 চামচের কাছাকাছি গোলাপ জল অ্যাড করলাম, ঠিক আছে? আর এই যে জুসটা আছে সেটা হচ্ছে তোমার 1/4 কাপের কাছাকাছি হবে, ঠিক আছে? তো এর মধ্যে আমি 2 চামচ অ্যালোভেরা জেল অ্যাড করলাম। মার্কেটের এই অ্যালোভেরা জেল নিও, বারবার বলছি কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল নিও না। তো 2 চামচ অ্যালোভেরা জেল অ্যাড করলাম, করে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে 2 চামচের কাছাকাছি আমি ফেস ওয়াশ ব্যবহার করলাম। ফেস ওয়াশটা কিন্তু ফেনা তৈরি করার জন্য ব্যবহার করছি, চাইলে ফেস ওয়াশটা তোমরা অ্যাভয়েড করো, সেক্ষেত্রে কিন্তু ফেনা হবে না ফেস ওয়াশে। তো সব মিলিয়ে এবার উপকরণটাকে ভালো করে মিলিয়ে নেব একটা চামচের সাহায্যে। তো দিলেই আমাদের রেডি হয়ে যাবে আমাদের নিম ফেস ওয়াশ, DIY নিম ফেস ওয়াশ। আর বন্ধুরা, চাইলে তোমরা এখানে ফেস ওয়াশের জায়গায় বেবি যে বডি ওয়াশ থাকে সেগুলোও ব্যবহার করতে পারো, বা চাইলে তোমরা এই যে মিশ্রণটা আছে সেটাকে কিন্তু ডাইরেক্ট তোমরা ফেস ওয়াশের ডাব্বার মধ্যে সেভ করে নিতে পারো। তো সেক্ষেত্রে আর ফেস ওয়াশ আলাদা করে মেলাতে হবে না। তো দেখো, এখানে আমি একটা বটলের মধ্যে আমাদের ফেস ওয়াশ যেটা বানালাম সেটাকে স্টোর করে নিলাম। এই অবস্থায় তোমরা এই ফেস ওয়াশটাকে 30 দিন অবধি স্টোর করে রাখতে পারো, কোনো কিছু প্রবলেম হবে না এবং রেগুলার ব্যবহার করতে পারো। এটা কিন্তু মার্কেটে যে কোনো নিম ফেস ওয়াশের মতো সমানভাবে ইফেক্টিভ। তো চলো বন্ধুরা, এটাকে এবার অ্যাপ্লাই করে দেখে নিই।
বন্ধুরা, এই বাড়িতে বানানো নিম ফেসওয়াশও কিন্তু একদম মার্কেটের বানানো নিম ফেসওয়াশের মতোই একদম রিফ্রেশিং রেজাল্ট দেয়, ব্যবহার করে দেখো। কিন্তু তোমরা দেখে নিলে কত সহজে আমি এত উপকারী পিওর 100% ন্যাচারাল নিম ফেসওয়াশটা আমি বানিয়ে ফেললাম। তো তোমরাও এরকম ভাবে বানিয়ে ফেলো। যে কটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের মাথায় রাখা দরকার, যে নিম পাতা যেটা নেবে সেটা হচ্ছে একদম কচি নিম পাতা নেওয়ার চেষ্টা করো, সো দ্যাট কি পেস্ট বানাতে খুব সুবিধা হয়। আর এই সময় খুব কচি কচি নিম পাতা পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে যে ব্যাপারটা, চাইলে তোমরা এর মধ্যে ফেসওয়াশ ইউজ করতে পারো, চাইলে নাও করতে পারো। ফেসওয়াশ না ব্যবহার করলে যেটা হবে, ওই যে তোমার ফেনাটা হয় তো ওটা হবে না। আর যদি একটু বেশি ফেনা ফেনা কারোর পছন্দ হয় তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ ফেসওয়াশ ব্যবহার করো। আমি একদমই কম ব্যবহার করেছি, যতটা না দিলে নয় ততটাই, ঠিক আছে? তো আমার মতো অনুপাতেও তোমরা ব্যবহার করতে পারো। সেই সঙ্গে তোমরা চাইলে কারো যদি নিমের সেন্ট পছন্দ না হয় সেক্ষেত্রে সুগন্ধি দিতে পারো, কোনো এসেন্সিয়াল অয়েল এর মধ্যে মিক্সড করতে পারো, তো সেটাও হবে। আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি, কারণ আমি জানি অনেকের ঘরে এইসব জিনিস ইজিলি অ্যাভেলেবেল হয় না, তো সেই জন্য আমি একদম সিম্পল রেখেছি। তাছাড়া নিমের গন্ধে আমার কোনো প্রবলেম হয় না। আর যেটা বলা ছিল বন্ধুরা, এই ফেসওয়াশটা বানিয়ে তোমরা একসঙ্গে এটাকে 30 দিন অবধি রেখে দিতে পারো, বিনা ফ্রিজে। যেমনি মানে যেমন করে নর্মাল ফেসওয়াশ স্টোর করো সেরকম করে বাথরুমে রেখে দিতে পারো, তো দিয়ে 30 দিন ব্যবহার করতে পারো। আমার যেটা পার্সোনাল সাজেশন, যে তোমরা একসঙ্গে এটা কম করেই বানিও, ওই 2 সপ্তাহ বা তোমার 20 দিন এরকমই ইউজ করো ওটা, ঠিক আছে? তো এইটুকুই ছিল আজকের ভিডিও। হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগলো। আর যদি হেল্পফুল লাগে, যদি মনে হয় যে এই ফেসওয়াশটা সত্যি উপকারী, তো তাহলে এটা বাড়িতে প্লিজ বানিয়ে একবার ট্রাই করে দেখো এবং রেজাল্টটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। তো চলো, টাটা বাই বাই। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। বাই বাই, সবাই খুব ভালো থেকো।